না খেয়ে মারা গিয়েছিলেন জাপান্দা ত্রিপুরা তিনি তার রেশন কার্ড বিক্রি করে দিয়েছিলেন রেগার জব কার্ড দিয়ে বন্ধক দিয়েছিলেন এমন খবরকে সপাটে মঙ্গলবার ভিত্তিহীন খবর ও অপপ্রচার বলে উল্লেখ করেন ভ্যালি মহকুমা শাসক সিদ্ধার্থ সানোয়াল। তিনি বলেন এটা পুরদস্তর ভাবেই একটা অপপ্রচার এতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে কেননা এমন অপপ্রচার এরপর স্থানীয় ব্লকের বিডিও পঞ্চায়েত সেক্রেটারি তহশিলদার ঘটনাস্থলে যান এবং গোটা ঘটনার খোঁজ নেন মহকুমার শাসক জানিয়েছেন না খেয়ে কিংবা অনাহারে জাপান ত্রিপুরা মারা যাননি অতিরিক্ত মদ্যপানের কারণে তিনি মারা গেছেন খবর নিয়ে জানা গেছে গত পনেরো দিন ধরে তার শারীরিক অবস্থা খারাপ ছিল প্রতিবেশীরা তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল পরে তার মৃত্যু হয় কিন্তু এ নিয়ে আনভেরিফাইড খবর কিংবা প্রচারণা করা হয়েছে কিছু কুচক্রীদের তরফে যা ঠিক নয় মহকুমা শাসক জানিয়েছেন নাইসানাম পাড়ায় আটানব্বইটি পরিবারের বসবাস আর্থিক প্রতিকূলতা কিছুটা আছে বটে কিন্তু প্রত্যেকেই কাজকর্ম করে বেঁচে আছেন এদের কেউ কেউ জুম চাষ করেন কিন্তু জাপান্দা ত্রিপুরার পরিবারের লোকজন অনেকটাই কর্মবিমুখ ছিলেন এলাকায় নিয়মিত ন্যায্য মূল্যের দোকান থেকে খাদ্য সামগ্রী পাওয়া যেত অতি সম্প্রতি এলাকায় এমজিএন রেগার কাজ হয়েছে তবে ওই ব্যক্তির মৃত্যুকে ঘিরে যা হয়েছে সেটা হলো অপপ্রচার যা বলা হয়েছে পুরোটাই লংতোড়াই ভেলির মহকুমার শাসক সিদ্ধার্থ সানোয়ালের টেলিফোনিক সাক্ষাৎকার খবর মিলনে খবর মিলনে কেও और, uh, और, और uh, पंचायत सेक्रेटरी पे गए थे तो ये ऐसा नहीं है कि पूरे हैबिटेशन में वो कुछ प्रॉब्लम है या स्टार्वेशन है या फूड की डिफिशेंसी है मेरा फूड डिपार्टमेंट से भी मैंने खबर लिया है वहाँ का राशन शॉप फंक्शनल है और वहाँ पे राशन की रेगुलर डिलीवरी हो रही है जो इंडिविजुअल की डेथ हुई है वो क्रॉनिक अल्कोहलिक थे और उनका उसी के रिलेटेडी डेज से उनका तबियत खराब चल रहा था अच्छा, अच्छा। ठीक है और गांव वालों ने आपस में उनकी मदद भी की थी बट समाव वो रिकवर नहीं हो पाए और उनका स्टार्वेशन से रिलेटेड कोई डेथ नहीं हुई वो उनका पर्सनल इलनेस था और तो कम्युनिटी में ऐसा कुछ भी कोई ऐसी प्रॉब्लम नहीं है तो वहाँ पे सबका राइस डिलीवरी वगैरह राशन वगैरह सब कुछ टाइम पे डिलीवर हो रहा था तो सर ये जो प्रचार हो रहा है कि या, या खाना नहीं था और ना खाने से मतलब इसके ये इसका मतलब क्या है सर

अच्छा और हाँ तो ये अगर ऐसा खबर जा रहा है कि पूरे हैबिटेशन में ऐसा प्रॉब्लम है तो दैट इज टोटली फॉल्स और बेसलेस है इसमें कोई सच्चाई नहीं है উল্লেখ্য রাজ্যের পাহাড়ের জনজাতিদের জীবনযাপনকে ঘিরে বরাবরই কুচুকড়িদের বিভিন্ন অপচেষ্টা অব্যাহত রয়েছে এক্ষেত্রে বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পরিকল্পিতভাবেই অপপ্রচার ছড়ানো হচ্ছে সংশ্লিষ্ট মহলের ধারণা কুচুকুড়িরা রাজনৈতিক উদ্দেশ্যকেই ফলপ্রসূ করার জন্য এরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাহাড়ে অশান্তির বাতাবরণ সৃষ্টি হোক এবং এতে করে বিক্ষুব্ধ গোষ্ঠী তৈরি করার মাধ্যমে আন্দোলন ছড়িয়ে দেওয়া হোক এমনটাই এরা চায় প্রত্যন্ত অঞ্চল নাইসারাম পাড়ায় যেখানে স্থানীয় জনতার বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা আগের চেয়ে অনেক বেশি সুগম হয়েছে সেই জায়গায় কুচুকরিরা নানান ফন্দি ফিকির করে বেড়াচ্ছে তারা ভুল তথ্য কিংবা ভুল খবর ছড়িয়ে দিচ্ছে জনজাতিদের উদ্দেশ্যে এ ঘটনায় ইতিমধ্যেই সচেতন মহলের তরফে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা